ঢাকা কমার্স কলেজ। স্বঅর্থায়নে পরিচালিত, রাজনীতি ও ধূমপানমুক্ত এই প্রতিষ্ঠানে ব্যবসায় শিক্ষা শাখার পাশাপাশি একাদশ শ্রেণীতে বিজ্ঞান শাখার জন্য রয়েছে স্বতন্ত্র বিজ্ঞান ভবন। ডিজিটাল পদ্ধতিতে মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান এ কলেজের অনন্য বৈশিষ্ট্য। রয়েছে আধুনিক সকল উপকরণ সমৃদ্ধ বিজ্ঞান ল্যাব। বাস্তবিক জ্ঞান অর্জনের জন্য শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। কলেজ গ্রন্থাগারে রয়েছে দেশি বিদেশি বইয়ের বিপুল সমারোহ। সুষ্ঠু ও সুনিয়ন্ত্রিত পরিবেশে পরীক্ষা গ্রহণ। সম্পূর্ণ রাজনীতি মুক্ত, ধূমপান মুক্ত। মিরপুরে নিজস্ব ক্যাম্পাসে 1995 সালে স্থানান্তর হয়। সুন্দর বৃহৎ ল্যাব আছে, কম্পিউটার ল্যাব আমাদের লাইব্রেরি আছে। আর এখানে ইন্টারমিডিয়েট কমার্স ছাড়াও এখানে অনার্স 6টা সাবজেক্টে অনার্স। সরকার বা বিত্তমানদের অর্থায়নে সুবিধা না নিয়ে বেসরকারিভাবে পরিচালিত শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঢাকা কমার্স কলেজ দীর্ঘ সুনাম ও নিষ্ঠার সাথে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। ঢাকা কমার্স কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রতিষ্ঠাতা শিক্ষক হিসাবে নিজেকে গৌরবান্বিত মনে করছি। বর্তমানে ব্যবসায় শিক্ষা শাখার পাশাপাশি 2019-20 শিক্ষাবর্ষ হতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান শাখায় ছাত্রছাত্রী ভর্তি করা হচ্ছে। কলেজে বর্তমানে প্রবীণ নবীন মিলিয়ে এক ঝাঁক উদ্যমী শিক্ষক আছেন। রয়েছে সমৃদ্ধ লাইব্রেরি, ল্যাবরেটরি, চিকিৎসা কেন্দ্র। 2020-21 শিক্ষাবর্ষে ঢাকা কমার্স কলেজে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তি কার্যক্রম চলছে। যে কোনো শিক্ষার্থী বাসায় বসেই অনলাইনে তার ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবে। বোর্ডে অনলাইনে আবেদন, ভর্তি ফর্ম পূরণ, টাকা জমা, সকল কিছুই বাসায় বসে সম্ভব। করোনাকালীন ও বিশেষ সময়ে ঢাকা কমার্স কলেজে সকল শ্রেণীতে অনলাইন ক্লাস ও পরীক্ষা কার্যক্রম অত্যন্ত সফলতার সাথে পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীদের আনন্দের সাথে পাঠদানের জন্য ঢাকা কমার্স কলেজে রয়েছে 15টি সাংস্কৃতিক ক্লাব। বিজ্ঞান শিক্ষার বাস্তব প্রয়োগের জন্য গঠন করা হয়েছে ঢাকা কমার্স কলেজ বিজ্ঞান ক্লাব এবং আইটি ক্লাব।